প্র্যাকটিক্যাল মাইক্রোসফট এক্সেল এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো পাইভট টেবল কীভাবে তৈরি করতে হয় স্টেপগুলো আমি তোমাদের লিখে পাঠিয়ে দিয়েছি পাশে স্টেপগুলো খুলে রাখো আর মন দিয়ে আমার ভিডিওটা দেখো আমি তোমাদের পাঠানো স্টেপগুলো পড়ব আর ভিডিওতে দেখাবো দেখো তোমাদের যে স্টেপগুলো পাঠিয়েছি তাতে ওপরে হেডিং দেওয়া আছে কিভাবে পাইভ টেবিল তৈরি করা যায় স্টেপস নাম্বার ওয়ান প্রথমে একটি উপযুক্ত ডেটাবেস তৈরি করতে হবে সময় বাঁচানোর জন্য এবং ভিডিও সাইজ কমানোর জন্য আমি ডেটাবেসটা আগেই বানিয়ে রেখেছি দেখো এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি চারপাশে ডেটাবেসটা আমি আগেই বানিয়ে রেখেছি তাহলে আমাদের এক নম্বর স্টেপটা হয়ে গেল তোমরা যখন এটাকে করবে আগে কিন্তু ডেটাবেসটা বানিয়ে নেবে না তো প্রাইভেট টেবিল তৈরি করা যাবে না চলে এলাম দু নম্বর স্টেপে দেখো খাতায় লেখা রয়েছে তোমাদের ডেটাবেসটির যে কোনো একটি সেল সিলেক্ট করতে হবে অর্থাৎ এই যে ডেটাবেসটা দেখছো তার যে কোনো একটা সেল সিলেক্ট করলেই হবে আবার বলছি এই যে ডেটাবেসটা রয়েছে তার যে কোনো একটা সেল সিলেক্ট করলেই হবে ধরো আমি এই সেলটা সিলেক্ট করলাম চলে এলাম তিন নম্বর স্টেপে ইনসার্ট ট্যাব অ্যাক্টিভেট করতে হবে এবার আমার মাউস এটা খেয়াল করো আমি ওপরে নিয়ে যাচ্ছি খেয়াল করো আস্তে আস্তে নিয়ে যাচ্ছি এই দেখো ইনসার্ট ট্যাব এই যে আমি মাউস পয়েন্টটা নাড়াচ্ছি দেখো এই যে ইনসার্ট ট্যাব আমি বারবার ঘুরিয়ে দিচ্ছি ইনসার্ট ট্যাবের চারপাশে মাউস পয়েন্টারটা যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় তাহলে আমি এই ইনসার্ট ট্যাব এবার অ্যাক্টিভেট করব মানে আর কিছুই না ইনসার্ট ট্যাবে একটা ক্লিক করব মাউস দিয়ে এই ক্লিক করলাম তাহলে দেখো এই যে ইনসার্ট ট্যাব এটাকে আমি অ্যাক্টিভেট করে নিলাম অর্থাৎ ওর ওপর একটা ক্লিক করে নিলাম চলে এলাম চার নম্বর স্টেপে তোমরা খাতায় দেখো টুলবারে অবস্থিত পাইভোট টেবল নামক ড্রপ ডাউন লিস্ট আইকনে ক্লিক করতে হবে একটি তালিকা আবির্ভূত হবে মাউস পয়েন্টার খেয়াল করো এই মাউস পয়েন্টটা নিয়ে যাচ্ছি একদম বাঁদিকে লক্ষ্য করো এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি চারপাশে এই যে দেখো লেখা রয়েছে পাইভট টেবল আর এখানে একটা ড্রপডাউন লিস্টের আইকন রয়েছে আবার বলছি এই যে টুলবারে রয়েছে পাইভট টেবল অপশন বা ড্রপডাউন লিস্ট আইকন এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি আশা করি দেখতে পাচ্ছ একদম বাঁ দিকের কোনায় এবার আমি এই ড্রপডাউন লিস্ট আইকনে ক্লিক করবো তা কি থাকো কি হয় এই ক্লিক করলাম সঙ্গে সঙ্গে দেখো একটা তালিকা বা লিস্ট ছোট্ট একটা তালিকা বা লিস্ট আবির্ভূত হলো এই যে দেখতে পাচ্ছ লিস্ট আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি নেক্সট স্টেপে চলে যাচ্ছি পাঁচ নম্বর স্টেপ তালিকা থেকে পুনরায় পাইভট টেবল বা পিভট টেবল অপশান সিলেক্ট করতে হবে একটি ডায়ালগ বক্স আবির্ভূত হবে এবার দেখো এই যে তালিকাটা তোমাদের সামনে খোলা রয়েছে এখানে আবার পাইভট টেবল বা পিভট টেবল বলে অপশান রয়েছে এই যে আমি মাউস মার্টার ঘোরাচ্ছি দেখো এই যে নাড়াচ্ছি ওর ওপর দিয়ে এবার আমরা এই পিভোর টেবিল অপশানটা সিলেক্ট করবো তার মানে আবার পিভোর টেবিল অপশান সিলেক্ট করতে হবে সঙ্গে সঙ্গে একটা ডায়ালগ বক্স আবির্ভূত হবে লক্ষ্য করো এই আমি ক্লিক করলাম সঙ্গে সঙ্গে ডান দিকে তাকাও এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি দেখো একটা ডায়ালগ বক্স খুলে গেছে এই যে এই ডায়ালগ বক্সটার মধ্যে দেখো অলরেডি সব সিলেক্ট করাই আছে এই যে দেখো সিলেক্ট এ টেবল অরেঞ্জ এখানে অলরেডি রেঞ্জটা নেওয়া আছে আমি কিচ্ছু করিনি এই যে পুরো ডেটাবেস রেঞ্জটা ও সিলেক্ট করে নিয়েছে নিজে নিজেই আর এখানে লেখা আছে দেখো চুজ হোয়ার ইউ ওয়ান্ট দ্য পাইভর টেবল রিপোর্ট টু বি প্লেসড অর্থাৎ তুমি কোথায় টেবিল রিপোর্টটা বানাতে চাও অলরেডি নিউ ওয়ার্কশিট সিলেক্ট করাই আছে তাহলে আবার বলছি সিলেক্ট আ টেবল অর রেঞ্জ এখানে অলরেডি যে ডেটাবেসের রেঞ্জটা অর্থাৎ ডেটাবেসটা যেখান থেকে শুরু আর যেখানে শেষ পুরো রেঞ্জটা সিলেক্ট হয়েই আছে মানে এই যে রেঞ্জটা তোমরা দেখতে পাচ্ছ পুরো ডেটাবেস রেঞ্জটা সিলেক্ট হয়ে আছে নিজে নিজেই আর এখানে নিজে থেকেই নিউ ওয়ার্কশিট অপশনটা সিলেক্ট হয়ে আছে অর্থাৎ টেবিল রিপোর্টটা নতুন ওয়ার্কশিটে তৈরি হবে কাজে এই ডায়ালগ বক্সটা যখন আসবে তোমাদের কিচ্ছু করতে হবে না একবার শুধু তাকিয়ে দেখে নেবে ব্যাস আর কোনো কিচ্ছু চেঞ্জ করবে না তা মানে যে টেবিলটা ওপর বা ডেট ডেটাবেসটার ওপর পাইভট টেবিলটা তৈরি হবে সেটাও এখানে সিলেক্ট হয়ে আছে এই যে এই জায়গাটায় আর নতুন ওয়ার্কশিট সিলেক্ট হয়ে আছে যার মধ্যে পাইভট টেবিল রিপোর্টটা তৈরি হবে কাজে আবার বলছি এই ডায়লগ বক্সের কিচ্ছু চেঞ্জ করবে না চলে এলাম পরের স্টেপে খাতায় দেখো ওকে বাটন এ ক্লিক করতে হবে নতুন একটি ওয়ার্কশিটে পাইভট টেবিলের লে আউট বা প্রোফর্মা দৃশ্যমান হবে এবার আমি এখানে জাস্ট ওকে বাটন রয়েছে দেখতে পাচ্ছ এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ওকে বাটনের চারপাশে এই যে দেখতে পাচ্ছ আমি এবার এই ওকে বাটনে ক্লিক করবো লক্ষ্য করো যেই ওকে বাটনে ক্লিক করবো নতুন একটা ওয়ার্কশিট খুলে গেল যার মধ্যে প্রিভর টেবিলটা বা পাইভর টেবিল রিপোর্টটা তৈরি হতে চলেছে আর ডান দিকে তাকাও একটা আলাদা উইন্ডো পেন খুলে গেছে এই যে উইন্ডো পেন এটাই হলো পাইভট টেবিল তৈরির লেআউট বা প্রোফর্মা অর্থাৎ পাইভট টেবিল গঠনটা এই প্রোফর্মার মধ্যেই তৈরি করতে হবে আরেকবার বলে দিচ্ছি নতুন একটা ওয়ার্কশিট দেখো খুলে গেছে আর ডান দিকে একটা নতুন উইন্ডো পেন খুলে গেছে এটাই হলো পাইভর টেবিল তৈরির গঠন বা লেআউট বা প্রোফর্মা অর্থাৎ এই মধ্যেই তোমাকে পাইভট টেবিলের লেআউট বা গঠনটা তৈরি করতে হবে চলে এলাম সাত নম্বর স্টেপ পাইভট টেবিলের গঠন বা লেআউট প্রয়োজন অনুযায়ী তৈরি করতে হবে লক্ষ্য করো এবার এটাই খুব ভাইটাল পাইভট টেবিলের গঠন তৈরিটাই খুব ভাইটাল বা ইম্পর্ট্যান্ট ভালো করে দেখো এইখানে দেখো আমার মাউস পাটা খেয়াল করো এখানে একটা জায়গা রয়েছে এখানে একটা জায়গা রয়েছে এখানে একটা জায়গা রয়েছে এখানে একটা জায়গা রয়েছে নিচের দিকে তাকাও মোট চারখানা এরিয়া বা জায়গা রয়েছে এটাই লেখা আছে রিপোর্ট ফিল্টার এটায় লেখা আছে কলাম লেভেলস এটায় লেখা আছে রো লেভেলস এটায় লেখা রয়েছে ভ্যালুজ রিপোর্ট ফিল্টারে তোমরা এই যে প্রোডাক্ট আমার মাউস পয়েন্টটা খেয়াল রাখো এই প্রোডাক্ট যে ফিল্ডটা এইটাকে রিপোর্ট ফিল্টারে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে আবার বলছি এই রিপোর্ট ফিল্টার এরিয়ায় প্রোডাক্ট যে ফিল্ডটা আছে ওটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বসাতে হবে লক্ষ্য করো আমি এই মাউস পয়েন্টের ওপরে নিয়ে গেছি প্রোডাক্ট ফিল্টার ওপর মাউস পয়েন্টে রেখে ক্লিক করছি এবার ক্লিক করে রেখে প্রোডাক্ট ফিল্ডটাকে টেনে এর ওপর এনে ছেড়ে দিচ্ছি অর্থাৎ প্রোডাক্ট ফিল্ডটা এই রিপোর্ট ফিল্টার এরিয়াতে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম অর্থাৎ ওপর থেকে টেনে নিয়ে এসে এখানে ফেলে দিলাম এবার পাশের কলাম লেভেলসে দেখো কলাম লেভেলস এখানে তোমাকে সেলসম্যান ফিল্ডটাকে বসাতে হবে অর্থাৎ সেলসম্যান ফিল্ডটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বসাতে হবে কেন একটু পরেই বুঝতে পারবে এই মাউসমোডার খেয়াল করো এই যে সেলসম্যান ফিল্ড দেখতে পাচ্ছো আমি ওটাকে ড্র্যাক করলাম করে এই কলাম লেভেলস এরিয়ায় ফেলে দিলাম তার মানে কলাম লেভেলস এরিয়াতে সেলসম্যান ফিল্ডটা অ্যান্ড ড্রপ করলাম এবার দেখো রো লেভেলস রো লেভেলস বলে যে এরিয়াটা আছে এই এরিয়ায় তোমাকে ক্লায়েন্ট বা খরিদ্দার বা খদ্দের ক্লায়েন্ট মানে খরিদ্দার বা খদ্দের সেই ফিল্ডটাকে অ্যান্ড ড্রপ করতে হবে কেন পরে বুঝতে পারবে পাইভ টেবলটাকে তৈরি হোক তাহলে দেখো লক্ষ্য করো এই মাউস পয়েন্টটা নিয়ে গেলাম এই যে তোমার ক্লায়েন্ট ফিল্ড এই যে মাউস পয়েন্টটা নাড়াচ্ছি এই ড্র্যাক করলাম আর এই রো লেভেলসে এনে ফেলে দিলাম অর্থাৎ কলামের হেডিং হবে সেলসম্যান আর রোয়ের হেডিং হবে ক্লায়েন্ট অর্থাৎ কলামে সেলসম্যানদের নাম দেখাবে আর রোতে ক্লায়েন্টদের নাম দেখাবে এই হচ্ছে ব্যাপারটা আর রিপোর্ট ফিল্টার হিসেবে প্রোডাক্ট ইউস হবে পরে বুঝতে পারবে এবার দেখো ভ্যালুজ বলে একটা এরিয়া আছে এই যে ভ্যালুজ ভ্যালুজ এরিয়াতে সাধারণত নিউমারিক ফিল্ড বা নাম্বার ফিল্ডগুলোকে বসাতে হয় আবার বলছি ভ্যালুজ এরিয়াতে নিউমারিক ফিল্ড বা নাম্বার ফিল্ডগুলোকে বসাতে হয় তাহলে আমার মাউস পয়েন্টটা লক্ষ্য করো ওপরে নিয়ে যাচ্ছি সেলস কোয়ান্টিটি আর সেলস অ্যামাউন্টকে আমি এই ভ্যালুজ এরিয়ায় বসাবো লক্ষ্য করো সেলস কোয়ান্টিটিও নিউমারিক ফিল্ড সেলস অ্যামাউন্টও নিউমারিক ফিল্ড বা নাম্বার ফিল্ড বা সংখ্যাত্মক ডেটা লক্ষ্য করো এই সেলস কোয়ান্টিটিকে ড্র্যাক করছি করে ভ্যালুজ এরিয়ায় ড্রপ করলাম সিমিলারলি এই আবার সেলস অ্যামাউন্টকে ধরলাম মাউস পয়েন্টটা চেপে ধরে রেখে এই ভ্যালুজ এরিয়ায় ছেড়ে দিলাম আশা করি বুঝতে পারলে তাহলে মনে রাখবে ভ্যালুজ এরিয়ায় সর্বদা নিউমারিক ফিল্ড বা নাম্বার ফিল্ডকে বসাতে হয় সাধারণত এইবার তোমার প্রোফর্মা রেডি হয়ে গেল এবার বাঁদিকে তাকিয়ে দেখো পাইভট টেবিলও রেডি হয়ে গেছে তাকিয়ে দেখো এবার তোমার কাজ হলো লাস্ট স্টেপ আট নম্বর স্টেপ এই যে প্রোফর্মাটা খুলে আছে ওর আর কোনো দরকার নেই ওকে ক্লোজ করে দেওয়া আবার বলছি ডানদিকের কোনায় এই যে পাইভর টেবিলের প্রোফর্মা বা লেআউটের গঠনটা খোলা আছে এই উইন্ডো পেনটাকে ক্লোজ করে দাও এবার দেখো মাউস পয়েন্টে নিয়ে যাচ্ছি এই যে ওর একটা নিজস্ব ছোট্ট ক্লোজ চিহ্ন আছে দেখতে পাচ্ছ এই ক্লিক করে দিলাম ক্লোজ হয়ে গেল তোমার পাইভোর টেবিল রেডি আমি একটু জুমটা ছোট করে দিই এই জুম ছোটো করলাম এবার দেখো তোমার পাইভার টেবিল তৈরি হয়ে গেছে এই দেখো এই যে ক্যাপিটাল ইলেকট্রনিক্স মানে ক্লায়েন্ট এরা এই দেখো ক্লায়েন্টের নামগুলো রোতে এসেছে ক্যাপিটাল ইলেকট্রনিক্স ডিল আর কে এন্টারপ্রাইজ সেলস এম্পোরিয়ান আর সেলসম্যানের নামগুলো কলামে এসছে দেখো এই যে আর এস পাত্র টি আলি সেলসম্যানের নামগুলো কলামে এসছে আর প্রোডাক্টটা চলে গেছে ওপরে ফিল্টার হিসেবে এই যে এবার লক্ষ্য করো যেমন ক্যাপিটাল ইলেকট্রনিক্স এই দেখো কুড়িখানা আইটেম কিনেছে কোম্পানির কাছ থেকে টোটাল ছ লাখ টাকার মাল কিনেছে এই যে দেখো আর বিক্রি করেছে এস পাত্র সেলসম্যান আর কোম্পানির কাছে টোটাল ক্যাপিটাল ইলেকট্রনিক্স কিনেছে কুড়িখানা আইটেম আর মোট ছ লাখ টাকার মাল সিমিলারলি একদম নিচেরটা দেখো সেলস এম্পোরিয়াম তাহলে আরও ভালো বুঝতে পারবে সেলস এম্পোরিয়াম কোম্পানির কাছ থেকে কিনেছে দশটা দুটো আবার দশটা আইটেম তাহলে দশ আর দুয়ে বারো বারো আর দশে বাইশ তাহলে মোট কোম্পানির কাছ থেকে সেলস এম্পোরিয়াম কিনেছে বাইশটা আইটেম আর মোট এইটা প্লাস এইটা প্লাস এইটা মোট এত টাকার মাল কিনেছে কোম্পানির কাছ থেকে আর একদম লাস্ট লাইনে দেখো গ্র্যান্ড টোটাল দেখাচ্ছে এই যে গ্র্যান্ড টোটাল মানে টম কোম্পানির টোটাল আইটেম বিক্রি হচ্ছে একশো নয়টা আর একুশ লাখ চল্লিশ হাজার টাকার বিক্রি হয়েছে তার মানে পাইভট টেবিল হচ্ছে এমন একটা টেবিল যার মধ্যে তুমি সমস্ত রকম হিসেব বা বিবরণী বা রিপোর্ট পেয়ে যাচ্ছ আর এখানে তুমি দেখো এই দেখো সেলসম্যানদের পারফরমেন্স পেয়ে যাচ্ছ এই কলামে এই যে কত টাকার বিক্রি করেছে কোনো সেলসম্যান যেমন আর দাস দেখো দেখা যাচ্ছে দু লাখ দশ হাজার টাকার বিক্রি করেছেন আর কুড়িটা আইটেম বিক্রি করেছেন এস পাত্র আবার দেখো আচ্ছা মোট তাহলে আর দাসের হ্যাঁ এইখানে দেখো তুমি সেলসম্যানদের সব পেয়ে যাচ্ছ এ এস পাত্র কুড়িটা আইটেম বিক্রি করেছেন আবার দুটো আইটেম বিক্রি করেছেন তাহলে টোটাল উনি বাইশটা আইটেম বিক্রি করেছেন আচ্ছা আর দাস এদিকে আর আবার দেখো টোটাল এই যে ছ লাখ টাকার মাল বিক্রি করেছেন তিন লাখ আবার তিন লাখ এটা হচ্ছে আট দাসেরটা এই যে আর দাসেরটা এ দেখো সিমিলারলি এই দেখো এস পাত এ দেখো এস পাত্রর পারফরমেন্স উনি মোট বাইশটা আইটেম বিক্রি করেছেন ছ লাখ পঞ্চাশ হাজার টাকার মাল বিক্রি করেছেন এটা হলো টি আলির পারফরম্যান্স এ দেখো টি আলি যিনি সেলসম্যান উনি সাতচল্লিশ খানা আইটেম বিক্রি করেছেন আর ছ লাখ আশি হাজার টাকার আইটেম বিক্রি করেছেন আর এই দুটো তো বুঝতেই পারছো গ্র্যান্ড টোটাল কোম্পানির টোটাল একশো নয়খানা আইটেম বিক্রি হয়েছে আর একুশ লাখ চল্লিশ হাজার টাকার আইটেম বিক্রি হয়েছে আশা করি বুঝতে পারলে সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ পাইভোট টেবিল কীভাবে তৈরি করতে হয় দেখিয়ে ভিডিওটি শেষ হলো